এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস নাইনের ম্যাথ অনুশীলন হচ্ছে 8.2 এর কোয়েশ্চন নং ফোরের সমাধান করবো। তো কোয়েশ্চন নং ফোর এখানে আমাদের বলা হয়েছে যে এ বি সি ডি ট্রাপিজিয়ামে, অর্থাৎ এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যার মধ্যে এ বি সমান্তরাল, এ বি আর ডিসি যে এখানে রয়েছে তার হচ্ছে পরস্পর সমান্তরাল। তো এখানের মধ্যে আমরা যদি এ বি আর এসিকে এ বি লম্বা করে টেনে নিই তাহলে তারা একে অপরকে স্পর্শ করবে না, তোমরা সমান্তরাল আশা করি বুঝো। তো এবার হচ্ছে বিডি একটি কর্ণ, এখানে হচ্ছে বি আর ডি পরস্পর একটি কর্ণ, আর ই হলো এ ডি এর মধ্যবিন্দু, ই যে রয়েছে সেটা হচ্ছে এ ডি যে বাহু রয়েছে তার ঠিক মধ্যের বিন্দুটি হচ্ছে ই। এবার ই বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল, অর্থাৎ এ বি এর সমান্তরাল করে এখানে একটি ই বিন্দু থেকে একটি রেখা টানার জন্য রেখাঙ্কন করা হলো বিসিকে এফ বিন্দুতে ছেদ করে, বিসিকে এফ বিন্দুতে ছেদ করে এফ। এবার বলা হয়েছে যে দেখাও যে এফ হলো বিসি এর মধ্যবিন্দু, এই যে এফ রয়েছে এটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ বিসিকে সে সমান ভাগে ভাগ করেছে দুটি ভাগে। তো প্রথমেই দেওয়া আছে বলে তোমরা প্রশ্ন থেকে পুরো পাঠটাই তুলে নেবে, শুধু দেখাও যে এতটুকু অবধি তোমরা তুলে নেবে। এবার দেখে নাও প্রমাণ, এ বি সমান্তরাল হচ্ছে ডিসি আর ই এফ সমান্তরাল হচ্ছে এ বি। এখানে বলাই হয়েছে যে প্রশ্নের মধ্যে বলা হয়েছে এ বি সমান্তরাল ডিসি, আর আমাদের বলা হয়েছে যে এ বি এর সমান্তরাল করে ই এফটা টেনে নেওয়ার জন্য, তাহলে এ বি সমান্তরাল হচ্ছে ই এফ বা ই এফ সমান্তরাল হচ্ছে এ বি, এগুলো হচ্ছে সমান্তরাল। তাহলে দেখে নাও এ বির সাথে ডিসি সমান্তরাল আবার এ বির সাথে ই এফ সমান্তরাল, তাহলে এই তিনটি যে বিষয় রয়েছে অর্থাৎ এ বি ই এফ ডিসি তারা হচ্ছে পরস্পর এইভাবে সমান্তরালে রয়েছে। এবার হচ্ছে এ বি ই এফ ডিসি এর ভেদক হচ্ছে এ ডি, এই যে এ বি ই এফ ডিসি প্রত্যেকটির ভেদক হচ্ছে আমাদের এ ডি। এবার এ ডি, এ ডি এর ভেদক বিচ্ছিন্ন অংশগুলি পরস্পর সমান, এগুলি হচ্ছে যেহেতু এটা মধ্যবিন্দু আর ভেদকটা এইদিকে চলে গিয়েছে আর ঠিক মধ্যবিন্দু হওয়ার কারণে এই পার্ট পরস্পর হচ্ছে সমান। তো ঠিক একইভাবে হচ্ছে বিসি ভেদকের মধ্যে একইভাবে বিচ্ছিন্ন অংশগুলি পরস্পর সমান, তাহলে বি এফ সমান সমান হচ্ছে এফ সি, অর্থাৎ এখানে আমাদের আমরা হচ্ছে তার সমান্তরাল করে তার সমান্তরাল রেখে আমরা তাকে টেনেছি, তাহলে এখানে হচ্ছে মধ্যবিন্দু এখানে হচ্ছে মধ্যবিন্দু উৎপন্ন হয়েছে, তো এটাই হচ্ছে বি এফ সমান সমান এফ সি। তাহলে এফ হলো বি সি এর মধ্যবিন্দু, যেহেতু হচ্ছে বি এফ সমান সমান হচ্ছে এফ সি বা সি এফ, তাহলে এই দুটি পার্ট যেহেতু সমান সমান তাহলে এই মধ্যের বিন্দুটাই হচ্ছে আমাদের এফ। তো এখানে হচ্ছে প্রমাণিত হয়ে গেল এফ হলো বি সি এর মধ্যবিন্দু।